আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম, নিরপেক্ষ ইসি গঠনে সোচ্চার হবে বিএনপি। আজকের আয়োজনে আরো থাকছে বদলে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা। এছাড়া জানাবো শাহজালালে 12 কোটি টাকার বিদেশি মুদ্রা সহ আটক এক। সবশেষ জানাবো 2.5 ফুটের গলি এখন 60 ফুট প্রশস্ত সড়ক। বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিবেন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে আন্দোলনের বিকল্প ভাবছে না বিএনপি। নির্বাচন কমিশন ইসি গঠনকে সামনে রেখে এই আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করতে চায় দলটির হাইকমান্ড। নিরপেক্ষ ইসি গঠনে সোচ্চার হবে দলটি, তবে তাদের মূল টার্গেট নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন। এই আন্দোলনের কৌশল চূড়ান্তে নানা উদ্যোগ নিয়েছে হাইকমান্ড। এরই অংশ হিসেবে আজ থেকে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সিরিজ বৈঠকে বসছেন বিএনপি। দলটির কয়েকজন নীতি নির্ধারক প্রায় একই ধরনের তথ্য দিয়ে যুগান্তরকে বলেন, আজকের বৈঠকের মূল এজেন্ডা আন্দোলন। একটি কার্যকর আন্দোলন গড়ে তোলার কর্মকৌশল নিয়ে নেতাদের মতো না হবে। এর পাশাপাশি আগামী নির্বাচন, দল পুনর্গঠন, আগামী জাতীয় কাউন্সিল চেয়ারপার্সনের মুক্তি, জোটের রাজনীতি, নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হামলা সহ সাম্প্রতিক নানা ইস্যু উঠে আসবে বৈঠকে। এরপর নির্বাহী কমিটির সদস্য 81টি সাংগঠনিক জেলার শীর্ষ নেতাদের সঙ্গেও হবে বৈঠক। নেতাদের মতামত নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনার একটি খসড়া তৈরি করা হবে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গেও একই প্রক্রিয়া বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবার মতামতের পরে চূড়ান্ত করা হবে আন্দোলনের কৌশল। এদিকে নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবিতে এখন থেকেই সোচ্চার হচ্ছে বিএনপি। সভা সমাবেশ সহ বিভিন্ন অনুষ্ঠানে নিরপেক্ষ সরকারের দাবিতে সবাইকে একই সুরে কথা বলার জন্য ইতিমধ্যে নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনুষ্ঠানে এ দাবিতে জোরালো বক্তব্য রাখছেন। শনিবার জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক সিদ্ধান্ত হয়। আজ মঙ্গলবার বিকাল 3:30 বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে শুরু হবে এ সভা, চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আজ চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যানের সঙ্গে বৈঠক হবে। চেয়ারপার্সনের উপদেষ্টা 73 ও ভাইস চেয়ারম্যান রয়েছেন 35 জন। এদের মধ্যে কয়েকজন মারা গেছেন ও দলও ছেড়েছেন, বর্তমানে বেশ কয়েকজন অসুস্থ। এসব কারণে আজকের বৈঠকে 70 জনের উপস্থিত থাকার কথা রয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্যরাও। তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন। এদিকে আজকের সভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সোমবার বিকেলে প্রাক প্রস্তুতি বৈঠক করেছে বিএনপি। চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এ বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ ফ্রিন্স, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু সহ অনেকে। আজকে সভায় কে কোথায় বসবেন, বৈঠক কতক্ষণ চলবে, কারা কি দায়িত্ব পালন করবেন তা চূড়ান্ত করা হয় ওই বৈঠকে। গুরুত্বপূর্ণ, এ সভা যাতে সফলভাবে শেষ হয় সেজন্য সবার সহযোগিতা চান বিএনপি মহাসচিব। বিএনপি সূত্র জানায়, আজকের বৈঠককে কেন্দ্র করে শঙ্কায় রয়েছেন দলটির নেতারা। শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে সভা করা যাবে কিনা তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন। এক ভাইস চেয়ারম্যান বলেন, সরকার আজকের সভায় বাগড়া দিতে পারে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে সভায় বানচালের উদ্দেশ্যে নেতাদের হয়রানি করা হতে পারে। তবে দলের আরেক নেতা বলেন, এমন আশঙ্কা থেকে আমরা কোনো হোটেল বা অন্য কোথাও এ সভার আয়োজন করিনি, চেয়ারপার্সনের দলীয় কার্যালয়ে সভা করার সিদ্ধান্ত নেই। জানতে চাইলে বিএনপি সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সৈয়দ এমরান সালে ফ্রিন্স যুগান্তরকে বলেন, দলের হাইকমান্ড 3 দিন ব্যাপী ধারাবাহিক সভা করার সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের সব প্রস্তুতি শেষ। ইতিমধ্যে সংশ্লিষ্ট নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে, অসুস্থতার কারণে কয়েকজন আসতে পারবে না, আশা করি সরকার আমাদের দলীয় সভা বানচালের চেষ্টা করবে না। স্থায়ী কমিটির গত কয়েকটি বৈঠকে সব নেতায় একমত হন, দেশের নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজন। 2014 সালের 5 জানুয়ারি ও 2018 সালের 10 ডিসেম্বরের নির্বাচন প্রমাণ করে বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এ অবস্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, নিরপেক্ষ নির্বাচন কমিশন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে করণীয় ঠিক করতে হবে। সেজন্য দলের সবার মতামত নেওয়ার প্রয়োজন। সবার মতের ভিত্তিতে কর্মকৌশল চূড়ান্ত করলে তারাও উৎসাহ পাবে। চলে যাচ্ছি পরের সংবাদে। নতুন রূপরেখায় বদলে ফেলা হয়েছে শিক্ষা ব্যবস্থা, এসেছে আমূল পরিবর্তন। মাধ্যমিক পর্যন্ত থাকছে না কোনো বিভাগ বিভাজন। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সবাইকে পড়তে হবে 10টি বিষয়। দশম শ্রেণীর পাঠ্যসূচির উপরে অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা। একাদশ শ্রেণীতে গিয়ে শিক্ষার্থীদের বিভাগ পছন্দ করতে হবে। একাদশ শ্রেণী শেষে পরীক্ষা এবং দ্বাদশ শ্রেণী শেষে পরীক্ষা নেওয়া হবে। এই দুই পরীক্ষার ফলাফলের সমন্বয়ে তৈরি করা হবে এইচএসসি ফল। এছাড়া প্রাথমিকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা থাকছে না। চতুর্থ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়তে হবে 8টি বই। তবে সব শ্রেণীতে শিক্ষণকালীন মূল্যায়নেরই বেশি জোর দেওয়া হয়েছে। বর্তমান পদ্ধতিতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি
ও মাধ্যমিক শিক্ষা সমাপনী পিএসসি পরীক্ষা থাকছে না। গতকাল প্রধানমন্ত্রীর কাছে রূপরেখা উপস্থাপন শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি এর বিভিন্ন দিক তুলে ধরেন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য আনন্দঘন শিক্ষা নিশ্চিত করতে এই শিক্ষাক্রম তৈরি করা হয়েছে। এই শিক্ষাক্রম পরীক্ষামূলকভাবে 100টি প্রাথমিক ও 100টি মাধ্যমিক স্কুলে আগামী বছর থেকে শুরু করা হবে। 2023 সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণী এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু করা হবে। 2024 সালে তৃতীয় ও চতুর্থ শ্রেণী এবং অষ্টম ও নবম শ্রেণী এই শিক্ষাক্রমের আওতায় আসবে। 2025 সালে পঞ্চম ও দশম শ্রেণী যুক্ত হবে। 2026 সালে একাদশ ও 2027 সালে দ্বাদশ শ্রেণী যুক্ত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শিক্ষাক্রম অনুমোদন দিয়েছেন। জানা যায়, নতুন কারিকুলাম প্রণয়নে 2017 সালে কাজ শুরু করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। তখন দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে দুটি কমিটি গঠন করা হয়। এরপর আবার 10 জন শিক্ষাবিদ নিয়ে কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিভিশন কোর কমিটি গঠন করা হয়। গত বছরের শেষ দিকে তারা জাতীয় শিক্ষাক্রম রূপরেখা প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী নামে 114 পৃষ্ঠার রূপরেখা জমা দেয়। এই রূপরেখার উপর বিশিষ্টজন শিক্ষাবিদদের মতামত নেয় এনসিটিবি। এরপর তা ন্যাশনাল কারিকুলাম কোঅর্ডিনেশন কমিটির এনসিসির কাছে পাঠানো হয়। নতুন মূল্যায়ন পদ্ধতি প্রাক প্রাথমিক পর্যায় থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শতভাগ শিখনকালীন মূল্যায়ন, চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীতে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান বিষয়ে 60% শিখনকালীন মূল্যায়ন ও 40% সামষ্টিক মূল্যায়ন। এছাড়া জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা, ধর্মশিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি বিষয়ে শতভাগ শিখনকালীন মূল্যায়ন থাকবে। নবম ও দশম শ্রেণীতে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান বিষয়ে 50% শিখনকালীন মূল্যায়ন ও 50% সামষ্টিক মূল্যায়ন থাকবে। এছাড়া জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা, ধর্মশিক্ষা এবং শিল্প সংস্কৃতি বিষয়ে শতভাগ শিখনকালীন মূল্যায়ন হবে। আর দশম শ্রেণী শেষে দশম শ্রেণীর পাঠ্যসূচির উপর পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে আবশ্যিক বিষয়ে 30% শিখনকালীন মূল্যায়ন এবং 70% সামষ্টিক মূল্যায়ন করা হবে। নৈর্বাচনিক ও বিশেষায়িত বিষয়ে কাঠামো ও ধারণায়ন অনুযায়ী সামষ্টিক মূল্যায়নের পাশাপাশি প্রকল্প ভিত্তিক, ব্যবহারিক ও অন্যান্য উপায়ে শিখনকালীন মূল্যায়নের সুযোগ থাকবে। প্রায়োগিক বিষয়ে শতভাগ শিখনকালীন মূল্যায়ন ব্যবস্থা থাকবে। এছাড়া একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচির উপর প্রতি বর্ষ শেষে একটি করে পরীক্ষা হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফলের সমন্বয়ে চূড়ান্ত ফলাফল নির্ধারিত হবে। রূপরেখা অনুসারে 2024 সাল থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিভাগ বিভাজন উঠে যাচ্ছে। 2024 সাল থেকে নবম শ্রেণীর এবং 2025 সাল থেকে দশম শ্রেণীর বিভাগ বিভাজন উঠছে। আর 2024 সাল থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নতুন কারিকুলাম অন্তর্ভুক্ত হচ্ছে। প্রচলিত জেএসসি ও পিএসসি পরীক্ষা থাকছে না। প্রস্তাবিত রূপরেখা অনুসারে এসএসসি এর আগে কোনো পাবলিক পরীক্ষা থাকছে না। তারপরও পিএসসি ও ইবতেদায়ী সমাপনী এবং জেএসসি ও জেডিসি পরীক্ষা হচ্ছে সরকারের প্রশাসনিক সিদ্ধান্তে। নতুন শিক্ষাক্রম চালুর পর প্রচলিত পদ্ধতিতে এই পরীক্ষা নেওয়ার সুযোগ নেই। তাই 2024 সাল থেকে প্রচলিত জেএসসি পরীক্ষা এবং 2025 সাল থেকে প্রচলিত পিএসসি পরীক্ষাও থাকছে না। চলে যাচ্ছি পরের সংবাদে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে 12 কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রা জব্দ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এই ঘটনায় জড়িত অভিযোগে হাসান আলী নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এয়ারপোর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়ন APBN অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, সোমবার রাতে বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি বাক্স থেকে 54,75,000 সৌদি রিয়াল ও 20,200 সিঙ্গাপুরি ডলার জব্দ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় 12 কোটি টাকা সমমূল্যের। এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি বলে জানান তিনি। চলে যাচ্ছি পরের সংবাদে। এক পাশে হাতির জিপ, আরেক পাশে বেগুনবাড়ির বউবাজার ও তেজগাঁও শিল্প এলাকার সড়ক। মাঝে কথিত নেতাদের দখল করা জায়গায় বসানো হয়েছে বাজার ও সারি সারি দোকান। দখলদারের এমন পরিস্থিতিতে এখানেই থেমে যায় হাতির জিপ সংলগ্ন উত্তর বেগুনবাড়ির সংযোগ সড়ক নির্মাণ। কিছু দখলদারের কাছে বিশাল এলাকার প্রায় 3 লাখ টাকা, প্রায় 3 লাখ মানুষ জিম্মি হয়ে পড়ে। অবশেষে প্রায় 7 বছর পর হাতিলঝিল বেগুনবাড়ি সড়ক উন্মুক্ত হয়েছে, ভোগান্তি মুক্ত হয়েছে লাখো মানুষ। স্থানীয়রা জানায়, 7 বছর আগে নগরবাসীর জন্য হাতিলঝিল খুলে দেওয়া হলেও ব্যতিক্রম ছিল সংলগ্ন বেগুনবাড়ির অংশ। হাতিলঝিল বেগুনবাড়ি সংযোগ সড়ক খুলে দেওয়ায় এবার প্রকল্পটির পাশের এলাকার বাসিন্দাদের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। এর মাধ্যমে বেগুনবাড়ি ও তেজগাঁও শিল্প এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি শেষ হয়েছে। কর্তৃপক্ষ বলছে, সড়কটি নির্মাণে ভূমি অধিগ্রহণেই বেশি বেগ পেতে হয়েছে। হাতিরঝিল প্রকল্পের বেগুনবাড়ির বউবাজার দিয়ে 2.5 ফুট প্রশস্ত একটি গলি ছিল। সরকারের চেষ্টায় এখন দখলদারদের সরিয়ে সেই সরু গলিকে রূপ দেওয়া হয়েছে 60 ফুট প্রশস্ত সড়কে। সড়কটি নির্মাণ শেষে উন্মুক্ত হওয়ার সন্তুষ্টি প্রকাশ করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের DNC 24 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শফিউল্লাহ। তিনি বলেন, তেজগাঁও এলাকায়
শিল্প ও বাণিজ্য একসঙ্গে চলায় এখানে স্থানীয় অধিবাসীদের পাশাপাশি বাইরের মানুষের যাতায়াত রয়েছে। এছাড়াও বেশ কিছু রাস্তায় উন্নয়ন কাজ চলছে। এই জন্য সংলগ্ন সাত রাস্তা মহাকালী সড়কে ব্যাপক যানজট লেগেই থাকত। হাতিরঝিল বেগুনবাড়ি সংযোগ সড়ক উন্মুক্ত করে দেওয়া এলাকাবাসী এর সুফল পাচ্ছে। এখন রামপুরা, বাড্ডা ও মালিবাগের দিকে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করা সম্ভব হবে। সময়ের সঙ্গে সঙ্গে অর্থনৈতিকভাবে এই সড়ক ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজুক চেয়ারম্যান এবিএম আমিনুল্লাহ নুরী বলেন, রাজধানী ঢাকায় যে কোনো প্রকল্প, বিশেষত সড়ক নির্মাণের মতো কোনো কাজ বাস্তবায়ন করা খুব কঠিন। সবার সহযোগিতা ছাড়া তা বাস্তবায়ন করা সম্ভব হয় না, কারণ যে কোনো জায়গা থেকে মানুষকে সরানো কঠিন। বাস্তব পরিস্থিতি বুঝিয়ে পরে সরকারের পক্ষ থেকে টাকা মঞ্জুর করে তাদের দেওয়া পর্যন্ত অনেক বিষয় জড়িত থাকে। হাতিরঝিলের ক্ষেত্রে এই কথাটি বেশি প্রযোজ্য। বেগুনবাড়ির ওই সড়ক সংলগ্ন এলাকায় দখলদারের জোর অবস্থান ছিল। এখানে প্রধানমন্ত্রীর নির্দেশনা সবাইকে উৎসাহ দিয়েছে, আর প্রকল্প বাস্তবায়নে সেনাবাহিনী অনেক বড় অবদান রেখেছে। সরজমিনে দেখা যায় বৌবাজার, রানার গ্রুপ ও বেগুনবাড়ি এলাকায় 60 ফুট প্রশস্ত সড়কটিতে অনায়াসে চলছে যানবাহন। তেজগাঁওয়ের কুনিপাড়া, 12 নম্বর বেগুনবাড়ি ও উত্তর দক্ষিণ বেগুনবাড়ির সিদ্দিক মাস্টার ঢাল ও দক্ষিণ বেগুনবাড়ি এলাকার মানুষ সড়কটি খুলে দেওয়া অনেক খুশি।